হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ মঙ্গলবার, বুঝতেই পারছো। লাইভ ফ্রম সিটি সেন্টার জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, আমি মাইলি তোমাদের সামনে লাইভ নিয়ে অ্যাপিয়ার। বুঝতে পারছো আজকে মঙ্গলবার, তোমাদের যেমন আমার কথা দেয়া থাকে, কিন্তু 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 আজকে কিন্তু দারুণ কিছু অর্নামেন্টস দেখাবো, এর আগে কখনো দেখোনি। মোস্ট অফ দ্য টাইম তোমরা আমাকে রিকোয়েস্ট করো, মাইলি লাইট ওয়েট অর্নামেন্টস দেখাও, লাইট ওয়েট অর্নামেন্টস দেখাও, পার্লের এই দেখাও, পার্লের সেই দেখাও। আজ কিন্তু ফার্স্ট হাফে, মানে আমার লাইভ শুরু হয়েছে, তোমরা জয়েন হচ্ছ এই ঠিক এই মুহূর্তে, আমি তোমাদেরকে আমার কিছু কালেকশন, মানে একদম যেটা নিউ ইন স্টক জুয়েলারি গার্ডেন সিটি সেন্টার ব্রাঞ্চে মুক্ত কালেকশনটা একদম ফার্স্টে দেখিয়ে নেবো, ঠিক আছে? প্লিজ স্টে উইথ মি, আমি তোমাদের মুক্ত কালেকশনটা দেখিয়ে ফার্স্টে ক্লিয়ার করি, দেন তোমাদের রিকোয়েস্ট রাখবো। আমি তোমাকে ওই জন্য ফার্স্টেই বলে দিলাম, আজকে একটা রুমের মধ্যে বসে করছি, হ্যাঁ প্লিজ নেভার মাইন্ড। এক্ষুনি দেখাতে শুরু করব, এই যে জয়েন হয়েছো, ফার্স্টেই দেখাবো একদম, মানে ধরেই নাও, মানে 4.5 গ্রাম, 4.5 গ্রাম থেকে স্টার্ট হচ্ছে পার্লে সীতাহার, 4.5 গ্রাম থেকে মোটামুটি 10 গ্রাম, 4.5 গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে চার পিস পার্লে সীতাহার দেখাবো, বলে দিলাম রেঞ্জটা। চলো লেটস সি, এই দেখো একদম যেমন বললাম, যেমন বললাম চার চার পিস দেখাবো, চার পিস চার রকমের, একদমই 4.5 গ্রাম থেকে, এই সাইডে যেটা দেখছো, রাইট সাইডে যেটা দেখছো সেটা 4.5 গ্রাম থেকে শুরু, একদম লেফট, মানে এই যে এটা এটা কিন্তু 10 গ্রাম মতো ওয়েট আছে, এই দেখো এইটা। এবারে তোমাদের একটা একটা করে খুলে কাছ থেকে দেখাবো, দেখিয়ে দিলাম। আজকে একটুখানি মাইলির সাথে গল্প আড্ডা, আর মাইলির পছন্দের কালেকশন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নেবো। মাইলির পছন্দের কালেকশন মানে বুঝতেই পারছো একদম নতুন কালেকশন। মাইলির পছন্দ আবার কি তোমাদের পছন্দ, মাইলি আবার কি পছন্দ করবে? তোমাদের পছন্দের কালেকশন মানে তোমরা যা ডিমান্ড করো সেইটাই আমি এনেছি, কিন্তু একদম নতুন। ম্যাম প্লিজ 3 গ্রামের বেবি চেন আমি দেখছি, আমি একদম দেখছি, কিন্তু প্লিজ আমাকে একটু দেখাতে যাও, তোমরা যা ডিমান্ড করো যা কিছু নতুন সেই রকম ধরনের গয়না। ওয়াও কি সুন্দর না জিনিসটা, প্রজাপতি, এই দেখো মিনেকারির কাজ আছে, এটা কিন্তু সীতাহার, এটা কিন্তু সীতাহার, এটা কিন্তু ছোটখাটো হার নয়, এটা সীতাহার। এই যে এই যাচ্ছে লেন্থ, এই যাচ্ছে বেল্টটা সীতাহারের, খুবই সুন্দর দেখতে ডিজাইনটা। 4.69 বললাম, 4.5 গ্রাম, 4.5 গ্রামের জাস্ট একটু বেশি, 4.69, দেখো ভালোই লেন্থ আছে, কিন্তু সীতাহার খুবই ইউনিক আর দুর্দান্ত দেখতে। আমি জাস্ট একটুখানি গলায় ধরে দেখাচ্ছি, বসে আছি তো তাই জন্য বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো এমন কিন্তু লেন্থটা কিন্তু বিশেষ ছোট নয়, দেখছো কিরকম, এইভাবেই তো পড়বে, পড়লে এই দেখো এতটা নিচে যাচ্ছে জিনিসটা, অর্থাৎ বুঝতেই পারছো লেন্থটা কিন্তু ঠিকই আছে, এমন কিছু কিন্তু ছোট নয়। হাই জয়শ্রী চ্যাটার্জি, কেমন আছো? লাইভে কিন্তু নতুন গয়না নিয়ে এসেছি, একটু সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব সুন্দর সুন্দর পার্লের সীতাহার কালেকশন। নট অনলি সীতাহার, গিনি ফিঙ্গার রিং দেখাও প্লিজ, নিশ্চয়ই দেখাবো। একটু এই মুহূর্তের কালেকশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নি, পার্লে সীতাহার তোমরা অনেকেই পছন্দ করো, একটুখানি আমাকে শেয়ার করে নিতে দাও, শেয়ার করে নিলেই দেখাচ্ছি। এটার প্রাইস, হ্যাঁ প্রাইসটা আমি বলে দিচ্ছি, ওয়েটটা বললাম 4.69, মোটামুটি কত আর হবে, উইদিন 45,000 আসবে, 4.69 উইদিন 40, হ্যাঁ যেমন বললাম 45,000 এর মধ্যে, অনলি উইদিন 45,000, বুঝতে পারছো কতটা লাইট ওয়েট। হ্যাঁ দিদি প্লিজ 2-3 গ্রামের বেবি চেন দেখাও লাইট ওয়েটের, আচ্ছা দেখাবো দেখাবো কথা দিচ্ছি, তিন ধাতুর মুখ নোয়া দেখান না প্লিজ, ওকে ওকে দেখাবো, একটু দাঁড়াও আমি একটু দেখিনি, গোল্ডের ওপর কানের রিং দেখাও, হ্যাঁ দেখাচ্ছি, গোলাপ বালা দেখিও প্লিজ, প্লিজ কেন তুমি বলেছো আমি দেখাবো, এটাই হচ্ছে ব্যাপার, একটু ওয়েট করো প্লিজ, আমি যেটা আমি প্লিজ বলছি একটু আমাকে দেখাতে দাও, 3-4 গ্রামের মধ্যে লকেট দেখিও ভগবানের নয়, এটা ভালো করেছো মেনশন করে দিয়েছো ভগবানের নয়, 3-4 গ্রামের বেবি চেন, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এক মিনিটের মধ্যে দেখাচ্ছি, এই দেখো এই সীতাহারটা দেখো,
আমি ডায়মন্ডের মঙ্গলসূত্র টপস অর্ডার করেছিলাম, আজ এসেছে, খুব ভালো হয়েছে। ওকে জয়শ্রী, থ্যাংকস ফর শেয়ারিং, তোমার এই সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। 5 গ্রাম 870, কতটা ভরাট আর কতটা গর্জিয়াস দেখো। দেখো আমি একটু পার্লার কালেকশনটা দেখি, তোমাদের রিকোয়েস্ট করে রাখছি, প্লিজ আমাকে একটু কোঅপারেট করো প্লিজ। 5.87, এই যাচ্ছে 5.87, আর এর আসছে প্রাইস আসছে উইদিন 55,000 অ্যাপ্রক্সিমেটলি, 55,000 টাকার মধ্যে আর একটা পার্লের সীতাহার 12-13 গ্রামের মধ্যে, 12-13 গ্রামের মধ্যে দিদি বালা দেখাবে। আচ্ছা মাপটা একটু বলো, মাপ প্লিজ প্লিজ, অপু ঘোষ মাপটা বলো। আচ্ছা নেক্সট কি বলছে, আমি গুজরাট থেকে তোমার লাইভ দেখছি, একটু লাইট ওয়েট এর গোল্ড মানতাসা দেখাবে 5-7 গ্রামের মধ্যে? অবশ্যই, ওয়াই নট, তুমি বলেছ আর আমি দেখাবো না, তুমি গুজরাট থেকে দেখছো। থ্যাংকস ফর ওয়াচিং মাই লাইভ, এত মনোযোগ সহকারে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাকে একটু দেখাতে দাও, আমি যেটা দেখাচ্ছি, আমি এক্ষুনি ডাকছি কাউকে আমাকে হেল্প করার জন্য। তোমরা যে গয়নার 28 সাইজের বালা দেখিও, ঠিক আছে, লাইট ওয়েট এর রতন চূড় দেখাবে, ওকে ফাইন, চলো আমি একটু দেখাই যেটা দেখাচ্ছি। 30 গ্রামের চাটাই নেকলেস, আবার রিকোয়েস্ট গুলো দিও, আমি যদি ভুলে যাই আবার রিকোয়েস্ট গুলো দিও। আচ্ছা এই দেখো, এই দেখো, আর একটা অত্যধিক সুন্দর সীতাহার পার্লের 7.62, এটার ওয়েট যাচ্ছে 7.62, বেশ ছড়ানো কিন্তু সীতাহারের যে ইয়েটা, এটা বেশ ছড়ানো, ফ্ল্যাটারিং একদম একটা ব্যাপার আছে, দারুণ দেখতে। 2-3 গ্রামের মধ্যে চোকার হবে, 7.62, কি পার্লের গো না নর্মাল গোল্ডের? এটা কিন্তু আবার ওই 7.62, তো মোটামুটি তোমার প্রাইস চলে আসছে 60-70,000 এর মধ্যে, 65-70,000 এর মধ্যে চলে আসছে। হাই অর্ণব ঘোষ, হাই, কি সুন্দর দেখো অর্নামেন্টস গুলো যেগুলো দেখাচ্ছি, তোমাদের রিকোয়েস্ট রাখার আমি চেষ্টা করছি। একটুখানি দাঁড়াও, 26 সাইজের আপু ঘোষ, তুমি বলেছিলে বালা দেখবে 12-13 গ্রামের, তাই তো? 12-13 গ্রামের বালা দেখতে চাইছো 26 সাইজের? 10 গ্রামের সীতাহার হবে নর্মাল গোল্ডের ওপর? হ্যাঁ হবে, 10 গ্রামের সীতাহার হয় নর্মাল গোল্ডের ওপর, না হওয়ার কিছু নেই। বাংলাদেশে ডেলিভারি হয় না এখনো, ইন্টারন্যাশনাল করে উঠতে পারিনি, তবে অল ওভার ইন্ডিয়ায় শিপিং অ্যাভেলেবেল, অল ওভার ইন্ডিয়ায় শিপিং অ্যাভেলেবেল। পারলে সীতাহার 3-4 গ্রামের মধ্যে আসবে, 4.5 গ্রামে দেখালাম কোয়েল, 4.5 গ্রামে দেখালাম লাস্ট, যেটা দেখালাম 4.5 গ্রামে নর্মাল গোল্ডের দেখছি। এই দেখো এইটা দেখাচ্ছি, আর একটা পার্লে সীতাহারের ডিজাইন, এই দেখো এর কিন্তু বেল্টে এই সুন্দর না, এটা কিন্তু দুর্দান্ত দেখতে, 10 গ্রাম মতন ওজন আছে ঠিকই, 10.03 এটার ওয়েট যাচ্ছে, 10.03, অসাধারণ দেখতে পার্লে সীতাহার। হ্যাঁ বেবি ব্যাঙ্গেলস হবে না কেন, নিশ্চয়ই হবে। মানতাসা দেখতে চাইছো, দেখাচ্ছি, লাইট ওয়েটের বলছো তো, চলো দেখি, চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট গুলো রাখার একটু একটু করে, সব সব রিকোয়েস্ট রাখতে পারবো কিনা বলতে পারছি না, চেষ্টা করছি রাখার। এখানে কেউ আছে? হ্যাঁ এখানে কেউ আছে? একবার এদিকে আসো না, আমি লাইভে আছি। মৌমিতা, মৌমিতা, সোমা, একবার এদিকে আয় না, আমি লাইভে আছি বলছি। দাঁড়া বলে দিচ্ছি আমাকে যে যেগুলো লাগবে, 2-6 সাইজের 12-11-12 গ্রামের বালা, তোর 2-8 সাইজের বালা, তোর 3 ধাতুর নোয়া, আপনার মতো নোয়া পড়ার খুব ইচ্ছে কিন্তু আমি বাংলাদেশে থাকি, থ্যাংক ইউ, এটা আমাকে, আমার ভালো লাগলো কমেন্টটা। 3 ধাতুর নোয়া, তোর 6 গ্রামের না 6 গ্রামের পাল সীতাহার দেখেছি, 4.5, হ্যাঁ বলছি যে মানতাসা, লাইট ওয়েট এর মানতাসা, বেবি চেন, তোর 3-4 গ্রামের বেবি চেন আর গোলাপ বালা, মনে রাখতে পারবি? একটু একটু দিয়ে যা, দেখো বলে দিলাম, হ্যাঁ বলে দিলাম, এবারে দেখাচ্ছি, 4.5 গ্রামেরটা ইয়ে নেবে, স্ক্রিনশট নেবে,
দাঁড়াও, স্ক্রিনশট নিতে গেলে তো আমাকে, এই এই হচ্ছে সমস্যা, ছোট জায়গা তো, ছোট জায়গার মধ্যে 6 গ্রামের রতনচূড় আসা একটু মুশকিল আছে। দেখছি, 4.5 গ্রামেরটা খুব সুন্দর দেখতে, যেটা তুমি বললে ওটা স্ক্রিনশট নেবে, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি, একটুখানি ধৈর্য ধরে সঙ্গে থাকো, আমার মুখটা একটু দেখো, একটুখানি ওপরের কানের রিং, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো 4.5 গ্রামের কি সুন্দর প্রজাপতি, এই যে একটু স্ক্রিনশট নিয়ে কনফার্ম করো আমাকে, 4.69, এই যে সুন্দর সীতাহার পারলে, বেকি নোয়া দেখছি, ওয়ান বাই ওয়ান রিকোয়েস্ট কিছু কিছু দিয়েছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ইয়ে সৌরভ, আমাকে কোন একটা মেয়েকে এখানে পাঠিয়ে দে না, বা আমার হাতে হাতে গয়নাগুলো একটু এগিয়ে দেবে, আবার বন্ধ করে নেবে, ওই শিবা কাউকে একটা ডেকে দে না রে, আমার হাতে হাতে গয়না গুলো এগিয়ে দেবে, আবার ঢেকে নেবে, এইভাবে একা একা অসুবিধা হচ্ছে। দশ গ্রামে, হ্যাঁ আমি ওকেই বলে দেবো আর ও দিয়ে করে দেবে। আচ্ছা একটু মা, কেউ নেই বলছে, আমার তো খুব অসুবিধা, আমাকে স্যারকে আবার বলতে হবে এটার জন্য, সামান্য একটা হেল্পের জন্য, দেখ আমাকে তাহলে আবার ফোন করতে হবে। হ্যাঁ আমার কিন্তু লাগবে, মেয়ে লাগবে। আর কি বললে তুমি, 2.6 আর 2.8-এর বালা বললাম দিদি, সুন্দর নোয়া দেখান প্লিজ, সিম্পল ডিজাইনের, সুন্দর নোয়া সিম্পল ডিজাইনের কি আছে একটু দেখা। আচ্ছা এই দেখো, যে কারণে করলাম, এই দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে ফ্যান্সি বাউটি, 3-4 গ্রামের লকেট, প্লিজ ভগবানের নয়, 3-4 গ্রামের একটু লকেট দিবে ভগবানের ছাড়া। আচ্ছা এই যাচ্ছে তোমার 13.89, এই যাচ্ছে ঝুমকো 7-8 গ্রামের, ওকে দেখছি, ওকে দেখছি, একটুখানি ধৈর্য ধরে সঙ্গে থাকো, এখানে আমাকে একটুখানি অ্যাসিস্ট কর, আমার খুব অসুবিধা হচ্ছে না হয়তো। এই দেখো, এই যাচ্ছে তোমার ফ্যান্সি বাউটি, এটার ওয়েট যাচ্ছে 20.75, এটাও কিন্তু খুব সুন্দর খিলেন দেওয়া। আচ্ছা মানতাসা দেখতে চাইছিলে, মানতাসা দেখতে চাইছিলে, এই দেখো মানতাসা কালেকশন, হ্যান্ড ফুল অফ নোয়া দেখাচ্ছি, হ্যান্ড ফুল অফ মানতাসা কালেকশন, 23.69, হ্যান্ড ফুল অফ মানতাসা কালেকশন 23.69। আচ্ছা নেক্সট দেখাই গিনি ফিঙ্গার রিং, হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, ওয়ান বাই ওয়ান দেখাতে দাও, আমি ওয়ান বাই ওয়ান ইয়ে করে দিচ্ছি, ঐশী আমার যেটা দেখানো হয়ে যাচ্ছে তুই একটু দিয়ে দেবো, 28.04 পারলে সীতাহারের প্রাইসটা, ওটা যেটা লাস্ট দেখালাম উইদিন 45,000 চলে আসছে। আচ্ছা কিছু নোয়া দেখতে চাইছিলে, তিন ধাতুর নোয়া, এইগুলো দিয়ে দে, হ্যাঁ তিন ধাতুর নোয়া তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ডলফিনের ডিজাইন, 6 গ্রামের মধ্যে মানতাসা একটুখানি নিয়ে আসবি, এই দেখো ডলফিনের ডিজাইনের তিন ধাতুর নোয়া, 3.29 আসছে, এটা কিন্তু 2-4 মাপ, 3.29 2-4 মাপ, সবসময় পরা এরকম নোয়া, হ্যাঁ সবসময় ইউজ করতে পারবে, এই তিন ধাতুর নোয়া গুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবে, 2.83 ভেরি লাইট ওয়েট, 2-5 মাপ, 2.83 হেন্স উইদিন 20,000, 2.83 উইদিন 20,000, এই দেখো নেক্সট দেখো, নেক্সট দেখো এটা আসছে 2.98, অসাধারণ দেখতে, আর একটা তিন ধাতুর নোয়া, তিন ধাতুর নোয়া, নেক্সট দেখাই, হ্যাঁ তুই একটু দাঁড়া আমাকে এখানে দাঁড়িয়ে থাক, একটু আমার লাইভ হওয়া অব্দি পুরোটাই দাঁড়িয়ে থাক, যাস না আমার অসুবিধা হবে না, তো 2.92 উইদিন 20,000, খুবই সুন্দর দেখতে কিন্তু প্রত্যেকটা নোয়া, কিন্তু খুব সুন্দর দেখতে, ওকে এরপর নেক্সট দেখাচ্ছি 8.32, দাঁড়াও আমি কিছু তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি, এইগুলো না না পড়ে তো সোনা, এইগুলো হচ্ছে মুখটা সোনা, মুখটা সোনা, বডিটা তোমার তিন ধাতু বলতে রূপো ব্রোঞ্জ আর তোমার ইয়ে কপার, কপার রূপো আর ব্রোঞ্জ তিনটে, 4.8, এটা একটু বেশি ভারী আছে, 4.8, এই দেখো, এই দেখো 4.8 গোলাপ ফুলের মতো। নেক্সট দেখাই, এইটা আবারও একটু ভারী গেজের মধ্যে আসছে, দেখে বুঝতে পারছো, 3.95, তাও 3.95
বেবি চেনটা দেখাচ্ছি, সব রকম জিনিস এনেছে। বেবি চেন 3-4 গ্রামের মধ্যে, 3-4 গ্রামের এখানে দেওয়া আছে, এখান থেকে আমি বার করে দেব, বেবি চেন দিয়ে দিয়েছে। আচ্ছা এই দেখো, এই দেখো, দিস ওয়ান এটা আসছে 3.9। মান্তাসাটা ফার্স্টে দেখিনি, প্রথমে মান্তাসাটা দেখতে পাচ্ছি, তারপর বেবি চেন দেখাচ্ছি। তারপর দেখো এটা দুই সাইজে 3.59। আচ্ছা মান্তাসাটা ফার্স্টে দেখিনি, লাইট ওয়েটের গোল্ড চোকার, তুই একটু খোল, খুলে একটা একটা করে দে আমাকে। হ্যাঁ খোলা আছে, ওটা একটা একটা করে দে, একটা একটা করে। আচ্ছা মান্তাসা কলকাতা শোরুম না, কলকাতা শোরুম নেই, বাট থ্রু আউট ইন্ডিয়া অনলাইন ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল। চলো মান্তাসা দেখি, প্লিজ একটু যার যা রিকোয়েস্ট রাখছি না, প্লিজ রাখ করো না, আবার রিকোয়েস্টটা করে দাও। প্লিজ, হ্যাঁ প্লিজ, আমি প্লিজ বলছি তোমাদের কাছে। এই দেখো কত সুন্দর, ভেরি লাইট ওয়েট মান্তাসা, 9.07। দেখো কি অসাধারণ দেখতে, ওপরের কানের দেখাও, গিনি রিং দেখাবো, একটু দাঁড়াও, ওপরের কানের দেখাতে গেলেও আমাকে একটু সময় দিতে হবে, আমি একটু দাঁড়াও, এই কটা দেখিনি একটুখানি কালেকশন গুলো। 7.79, ভেরি লাইট ওয়েট মান্তাসা। দেখো কত কত মান্তাসা দেখাচ্ছি, চারটাই নেকলেস দেখতে চাইছো দেখাবো, একটুখানি লাইট ওয়েট মান্তাসা গুলো দেখিনি। 10.24, অসাধারণ দেখতে, প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। বেকি নোয়া কি জিনিস আমি জানি না, সৌরভ থাকলে একটু দিবি আমার বেকি নোয়া। দিস ওয়ান ম্যাম প্লিজ দেখান বালা, হ্যাঁ বালা দেখাচ্ছি দাঁড়াও। 7.91, পার্লে সীতাহার দিয়ে শুরু করেছিলাম সোহিনি, পার্লে সীতাহার দিয়েই শুরু করেছিলাম ডিয়ার। এটা দেখো, এটা চলে আসছে 7.81, অসাধারণ দেখতে, আর একটা দারুণ পিস। আচ্ছা নেক্সট দেখাই, নেক্সট দেখাই, এই দেখো আর একটা খুবই সুন্দর মান্তাসা, 9.79। আচ্ছা বেবি চেন দেখাই, কিছু বেবি চেন, তারপর চাটাই নেকলেস একটু রেডি করবি। বেবি চেন দেখা, এই বেকি নোয়াটা দিয়েছে দেখো, এক পিস আছে মনে হয়, খুব সুন্দর দেখতে। এই দেখো বেকি নোয়া, খুবই উদ্যান্ত দেখতে। প্লিজ 1-2-3 পার্ল মান্তাসা দেখানোর চেষ্টা করছি। 10.4, 10 গ্রাম 400, ফুল কভার বেকি নোয়া, মাপ যাচ্ছে তোমার 2.5, মাপ যাচ্ছে 2.5, ফুল কভার বেকি নেওয়া, খুবই ইউনিক ডিজাইনটা, অসাধারণ দেখতে। প্রাইস কত আসতে পারে, মোটামুটি 90,000 টাকার মধ্যে চলে আসবে, 90,000 থেকে 95,000 টাকার মধ্যে, 85 থেকে 90 এর মধ্যে আসবে বললো। গিনি চোকার আছে রে বাবু, এই যে গিনি আংটি না এই মুহূর্তে নেই, 7.29 গিনি আংটি। আর দেখো আবারও দেখো, এইটা খুবই স্টাইলিশ দেখতে, 4.5 সি, এটা কি, না 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 দেখাবো দেখাবো, এটা হয়নি, এটা এখানে থাক, 4.56, হ্যাঁ না মুক্ত চোকারও হয়নি, এগুলো সবকটা দেখানোর মানে দেখাচ্ছি। আজকে সোনার রেট 69,180, 10 গ্রাম হলমার্ক, এই দেখো খুবই সুন্দর দেখতে, সানডে দোকান খোলা, 4.59। আজকে সিটি সেন্টার ব্রাঞ্চ থেকে করছি, সিটি সেন্টার ব্রাঞ্চে কিন্তু ডেলি দোকান খোলা, ডেলি দোকান খোলা। এই দেখো 4.93, অসাধারণ দেখতে, কিন্তু আমব্রেলা রিং 7.41, ব্রেসলেট ফর মেন্স অবশ্যই দেখাবো, ব্রেসলেট ফর মেন্স। এরপর দেখাচ্ছি 5.61, কি সুন্দর সুন্দর। আচ্ছা বেবি চেন আমাকে প্রথম দিকে কমেন্টস করেছিলে, 5.12, রতন চুড়ো দেখাবো, একটু দাঁড়াও, বেবি চেনটা দেখিনি, 5.12 কমল চেন, 16 ইঞ্চি মতো এটার লেন্থ আছে। আচ্ছা আরো কিছু বেবি চেন তোমাকে দেখিনি, এটা একটা মেশিন চেন যদিও, কিন্তু খুবই সুন্দর দেখতে, 4.71, 20 ইঞ্চি মতো মাপ আছে, এটা বড়রাও ইউজ করতে পারবে, 20 ইঞ্চি মতো মাপ আছে, 4.71। হ্যাঁ গোপালের বাসি আর একটু ওপরের কানের ওই কাউন্টার থেকে আনিয়ে দে, গোপালের বাসি আর ওপরের কানের এই দুটো আইটেম। আচ্ছা 4.02, ওপরের কানের, ওপরের কানের অনলি, সে একদম বাচ্চা কানের গুলো, 4.02 আর গোপালের বাসি। হ্যাঁ ডায়মন্ড নয়, এমনি নর্মাল গোল্ডের, গোল্ডের ওপরের রিং গুলো হলেও চলবে, আর গোপালের বাসি। হ্যাঁ 4.02 দেখো বেবি চেন, 4.02, 17.5 ইঞ্চি মতো আছে, 17.5 ইঞ্চি মতো আছে। আচ্ছা
কভার ব্যাঙ্গেল, হ্যাঁ কভার ব্যাঙ্গেল নয়, ওই নোয়া যেটা বলি ওটাই। 4.69, 4.69, আবারও এবিছেন 4.69, এটা চলে আসছে 19.5 ইঞ্চি, 19.5 ইঞ্চি। আচ্ছা একদম লাইট ওয়েটের কিছু বেবিচেন থাকলে একটু দিশে না, ধর দাঁড়ান। আচ্ছা এরপর দেখাবো চাটাই নেকলেস, 2-6 এর কঙ্গন, হ্যাঁ দেখছি দাঁড়ো। চাটাই নেকলেস 24.75, চাটাই নেকলেস 24.75, কি সুন্দর দেখতে চাটাই নেকলেস। এটা কি বেবিচেন? হ্যাঁ এর চেয়ে কমে হবে না, এর থেকে কমে নেই এই মুহূর্তে। দেখো দেখাচ্ছে লাইট বেবিচেন 5.76, 5.76, এটা সিটি সেন্টারের কালেকশন দেখছো। আবার ওইদিকে স্টেশন বাজারে যখন দেখাবো সেখানে আবার আর এক রকম কালেকশন। তবে এই বেবিচেনটা কিন্তু অত্যধিক সুন্দর আর স্টাইলিশ দেখতে, 4.45 হাজার টাকার মধ্যে 4.89, 4.89। দেখো বেবিচেন কি অসাধারণ ডিজাইনটা, 4.89, 17 ইঞ্চি মতন। আচ্ছা নেক্সট চাটাই দেখাই, নেক্সট চাটাই দেখাও, দেখাই নেক্সট চাটাই হচ্ছে 20.07, 20.07। প্লিজ ম্যাম দেখান, হ্যাঁ দেখাচ্ছি, বালা বালা দিলি, বালা বালা না, 2-6 সাইজের আর 2-8 সাইজের, 2-6 সাইজের, 2-8 সাইজের, দি লকেট উইদিন 2 গ্রাম, হ্যাঁ 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 দেখাচ্ছি, 1/1, 1/1 লকেট দিবি, ইয়ে ঠাকুর ছাড়া লকেট দিবি, ঠাকুর নয়, হ্যাঁ কাস্টিং লকেট 2-3 গ্রামের মধ্যে লকেট। 15.47, 15.47, দেখো দেখো দেখো, জাস্ট ওয়াও কালেকশন বললেও কম বলা হবে। 22 ইঞ্চি চেন দেখাও, হ্যাঁ দেখছি, এই দেখো চাটাই নেকলেস 12.45, লাইট ওয়েট এর মধ্যে 12.45, কি অসাধারণ দেখতে লিফ প্যাটার্নের চাটাই নেকলেস। আচ্ছা এরপর নেক্সট আমি দেখাবো, নেক্সট আমার কাছে যে রিকোয়েস্ট ছিল গোলাপ বালা, এখানে তো গোলাপ আমি একটাও দেখছি না, বাট এইটা কিন্তু খুব নতুনত্ব, মুখ ছাড়া হাঁসুলি দেখছি, মুখ শাখা কেন হাঁসুলি, মুখ ছাড়া এরকম ডিজাইনার বালা, মুখ ছাড়া ডিজাইনার বালা, একদম নিউ ইন কালেকশন। এটা আসছে 25.75, 25.67, এটা কিন্তু 2-5 মাপ আছে, আবার খিলেন দেওয়াও আছে, 2-5 মাপ আছে আবার খিলেন দেওয়াও আছে। দারুণ সুন্দর দেখতে বালা, 6 গ্রামের মান্তাসা দেখানো হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে বালা। এই যাচ্ছে 50-55 গ্রামে জোড়া, 50-55 গ্রামে জোড়া চাটাই নেকলেস গুলো, হ্যাঁ সত্যি খুব সুন্দর ছিল। গোলাপ বালা কিন্তু স্টেশন বাজারে পেয়ে যাবে একদম 100%, 1-1টা 55 গ্রাম ওজনের গোলাপ বালা কিন্তু স্টেশন বাজারে স্টকে আছে। নেক্সট দিন মনে করাবে গোলাপ বালা দেখাবো, শনিবার দিন, এটা সিটি সেন্টার থেকে লাইভ করছি, সিটি সেন্টারে কিন্তু এই ধরনের বালাগুলো অ্যাভেলেবেল, গোলাপ বালার ইনস্টিড অফ গোলাপ বালা এই ধরনের বালাগুলো অ্যাভেলেবেল, ডান। হ্যাঁ তারপর হচ্ছে 49.92, এটাও 2-5 সাইজ উইথ খিলেন, 2-5 সাইজ উইথ খিলেন। আচ্ছা নেক্সট আর একটা দেখাই, কি অপূর্ব দেখতে দেখো বালাটা, কি অপূর্ব দেখতে দেখো বালাটা। বেবি চেন গুলোর প্রাইস ওই 45 হাজার টাকার মধ্যে, 45-50 হাজার টাকার মধ্যে, খুব বেশি নয়, 45-50 হাজার টাকার মধ্যে। এই দেখো কি অপূর্ব দেখতে বালাটা, কি অসাধারণ। 33.74, 33.85, 2-4 সাইজ খিলেন দেওয়া, 33.74, 33.85, কি অসাধারণ দেখতে দেখো বালার কালেকশন, জাস্ট ওয়াও আছে কিন্তু বালার কালেকশন। আচ্ছা এই দেখো, এই দেখো আর একটা অসাধারণ বালার মুখ দেওয়া, এই যে ফ্লাওয়ার বালা, ফ্লাওয়ার বালা মুখ ছাড়া গোলাপ বালা 26 সাইজের, কত ওজন হবে? আরে এগুলো খিলেন দেওয়া আছে, 25-26 ম্যাটার করবে না, সাইজ একদম ম্যাটার করবে না, ওই জন্য খিলেন লাগিয়ে দেওয়া হচ্ছে, যা দেখছো সেটাই পেয়ে যাবে। 33.54 মুখ ছাড়া নেবে তো অবশ্যই তোমার 45 গ্রামে চলে আসবে গোলাপ বালা, যদি নিতে চাও 45-90 গ্রামে তোমার জোড়া চলে আসবে 33.43, কারণ যদি গোলাপ বালা করতে চাও ওই গেজের যদি বালাটা রাখতে চাও, একটু তো মোটা না রাখলে হবে না, গোলাপ ধরো তো মুখ ছাড়া আমি ধরছি 45 গ্রাম ধরছি, 45-45, 90 গ্রামে তোমার ইয়ে চলে আসবে, এক জোড়া চলে আসবে। আর যদি তুমি খিলেন না করে 2-6 করো পুরো পারফেক্ট, তাহলে একটু দেখে নিতে হবে, 19-20 আসবে জিনিসটা, 10-12 গ্রামের বালা, হ্যাঁ দেখছি।
আমার লাইফ ভালো হচ্ছে বলো, দেখো কেমন সুন্দর সুন্দর গয়না দেখাচ্ছি মধ্যে। এই 10-12 গ্রামের বালা নিয়ে আসবি, এই বালাটা দেখালাম মনে পড়ছে না, 2-6, 2-8, 2-6, 2-8। আমাদের শোরুম জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে সিটি সেন্টার কল্পতরু বিল্ডিং নিয়ার স্মার্ট বাজার, নিয়ার স্মার্ট বাজার কোর্ট মোড়ের কাছে, খুবই সহজ। এই দেখো এই বালাটা দেখালাম কি দারুণ টেক্সচারটা, এটা এটা আমার মুখ আছে, মুখ থাকা সত্ত্বেও এটার ওজন আসছে 34.1, লাইট ওয়েটই আছে, আর আসছে 34.5, হিলেন দেওয়া দুই পাঁচ সাইজ, হয়ে যাবে, খুবই সুন্দর সুন্দর বালা। আচ্ছা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল পার্সোনালি যে ঠাকুরের বাসি দেখাবেন নেক্সট, তুমি খুব মিষ্টি আর তোমার কালেকশন, থ্যাংক ইউ। এই তো এই কমেন্ট গুলো শোনার জন্য আমি মানে বসেছিলাম, ওইসব বালা দেখাও, এই দেখো ওইসব দেখে কি হবে বলো, ওইসব দেখে কি তোমরা কিনছো, শুধুই তো দেখছো আর আমার সাথে গল্প করছো, এটাই তো ভালো না বলো। আচ্ছা চলো, আমাকে বলেছিল ঠাকুরের বাসি দেখবে, আমাকে একজন পার্সোনালি রিকোয়েস্ট করেছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি ভুলে গেছিলাম। এই দেখো গোপালের বাসি, অনেক মিষ্টি দেখতে গোপালের বাসি, 2.31, দিস ওয়ান 2.31। সবার রিকোয়েস্ট রাখা। দিদি আগের দিন হাফ কান দেখতে চেয়েছিলাম 10-12 গ্রামের মধ্যে, হাফ কান ডিজাইন, এই তোদের কাছে প্রজাপতি হ্যানত্যান হাফ কান আছে, ওইগুলো ছোট ছোট গুলো আসেনি, ওদের এখনো স্টকে ঢোকেনি গো, স্বপ্না মদক স্টকে ঢুকলে দেখিয়ে দিতাম গো, সিরিয়াসলি আমি জানি হাফ কান তুমি যেটা বলছো, আমি পোস্ট করেছি, রিলস ফিলস করেছি। এই দেখো, এই দেখো মুকুট আছে গোপালের, হ্যাঁ গোপালের মুকুট আছে, বাসিটা দেখিনি, 1.65, কি কিউট দেখতে বাসিটা, এই কুটকু যাদের ছোট গোপাল তাদের জন্য কি কিউট দেখতে বাসিটা, 1.65, দেখো কি সুন্দর। গোপালের মুকুট একটু আনাবি, আচ্ছা 22 ইঞ্চির চেন দেখাও, নিশ্চয়ই দেখাবো মন্দিরা, 10 গ্রামের কানবালা দেখাও, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সব দেখানোর চেষ্টা করব, আমি কথা দিতে পারছি না কারণ সবার সব কথা রাখতে পারি না, তাই জন্য এক্সট্রিমলি সরি। এটাও দেখো, এটাও বেশ সুন্দর দেখতে গোপালের, আর একটা নতুন ফর্মের বাসি, আর একটা নতুন ফর্মের বাসি, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন, বাসি বলতে তো স্টিক এরকম থাকবে, এটা 2.28, এটা 2.28, হ্যাঁ সোনার মুকুটি দেখাবো গোপালের এরকম, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ ওইগুলো হয়ে গেছে, বালাগুলো ডান হয়ে গেছে। আচ্ছা অনেক কিউট কিউট আছে ইয়েগুলো, দিদি তুমি 10 গ্রামের মধ্যে মানতাসা দেখিয়ে দিয়েছি, দিদি স্বপ্না মোদক আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, ওই মানতাসার সেশনটা পেরিয়ে গেছে, আমি অলরেডি প্রথম দিকেই দেখিয়ে দিয়েছি, 2.08, কিউট গোপালের বাসি, হালকা ওজনের চুর, নিশ্চয়ই দেখাবো। একটু দাঁড়াও, যে যা রিকোয়েস্ট রেখেছিল আমি জানি না সবাই আছে কিনা, আমাকে একটুখানি দেখাতে দাও, আমি দেখানোর চেষ্টা করছি, আমাকে একটু সময় দাও। এগুলোর দাম 1.65টা অনেক কিউট, আমি তা আনুমানিক বলছি 15,000 টাকার মধ্যে, তনুশ্রী 15,000 টাকার মধ্যে, 1.65টা 15,000 টাকার মধ্যে। তবে এই আরশিটাও খুব সুন্দর, এটার আবার এরকম করে খোলা পড়া সিস্টেম, এই যে এইভাবে লাগাতে পারবে ভিতরে, এই যে এই দেখো, ও বাহ কি সুন্দর ঝুমকো মতো আছে, ঝুমকো মতো আছে জিনিসটা, 2.21। হাসুলি দেখাবে মেন্স ব্রেসলেট, হ্যাঁ দেখাবো দেখাবো, সঞ্জয় ভুনিয়া বলছে মেন্স ব্রেসলেট, একটুখানি এটা বলো আমাকে, তোমার বাজেটটা বলো আমার সুবিধা হবে, আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। সঞ্জয় দা আপনি একটু আপনার বাজেটটা বলুন, আমি তাহলে আপনাকে দেখাতে পারবো, অনেক রকমের ব্রেসলেট আমাদের কাছে অ্যাভেলেবেল, ওই নতুন ধরনের যেগুলো ব্ল্যাক বেল্ট এর ওইগুলো দেখতে চাইছেন না, কেন দেখা করতে এসো, জিনিস তো সবসময় কেনা হয় না ধরো, কিন্তু দেখা করতে এসো, ঘুরতে এসো আমাদের শপে, ভাল লাগবে আমাদের শপে ঘুরতে এলে, আমাদের শপের অ্যাম্বিয়েন্স তোমাদের খুব ভাল লাগবে। এই দেখো অপ্পু আপু ঘোষ 11.52, 2-6 মাপ, 11.52 আর 11.59, 11.52 আর 11.59,
ভয়েস ব্রেক হচ্ছে, হ্যাঁ ভয়েস ব্রেক হচ্ছে, আমি কন্টিনিউ বকবক করি না, নিয়ে ভয়েসটা ব্রেক হয়। মুকুট, হ্যাঁ মুকুট দেখাবো তো, দাঁড়াও নিয়ে আসুক, নিয়ে আসুক মুকুট দেখাবো তো, নিশ্চয়ই দেখাবো। এই দেখো 2-6 দেখালাম, নেক্সট দেখাচ্ছি আবারও 2-6 মনে হচ্ছে আমার, হ্যাঁ 2-6 দেখাচ্ছি। জুইবালা দেখিয়ে দিলাম জাস্ট একটু আগেই, সব ওই জুইবালা ফ্লাওয়ার বালা গুলো একদম নতুন রূপে নতুন ভাবে এসছে, সবকটা দেখিয়ে দিয়েছি। 2-3 গ্রামের মধ্যে নর্মাল গোল্ডের চোকার, আমি জানি না আছে কিনা, থাকলে দেখাচ্ছি, দাঁড়াও দেখো দেখো ঝুমকো দেখবে, হ্যাঁ দেখাবো। 13.96 and this one is 13.71, 13.71, 13.96, না দেখানো চলছে, 13.71, 13.96, এই দেখো। পারলে আমি যেতে, আমি গুয়াহাটিতে থাকি, ওকে ফ্রম গুয়াহাটি লাইভ দেখছেন ফ্রম গুয়াহাটি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে। প্রাইস বলো, কোনটা প্রাইস বলবো আপু, এই 13 গ্রামেরটা? আমি একটা আনুমানিক 14 গ্রামের প্রাইস বলছি, হ্যাঁ তুমি একটুখানি ডিটেল পারলে জেনে নিও, ওই মোটামুটি 1,26,000 টাকার মধ্যে আসছে, বুঝলে তো, এক পিস ওই 2,25,000 টাকার মধ্যে জোড়া চলে আসছে, 2,25,000 টাকার মধ্যে এক জোড়া চলে আসছে। আচ্ছা মঙ্গল গার্ল ডিজাইন সলিড চুড়ি, মঙ্গল গিরি ডিজাইন সলিড চুড়ি, সেটা কেমন জিনিস গো আমি বুঝতে পারছি না। হ্যাঁ ওই 2,25,000 টাকার মধ্যে তোমার জোড়া আসছে, এটা দারুণ দেখতে, ওয়াও কি দারুণ ইউনিক দেখতে, 2,25,000 টাকার মধ্যে 13 গ্রামেরটা আসছে, কি ইউনিক দেখতে দেখো জিনিসটা। 10-12 গ্রামের নেকলেস দেখাচ্ছি, 11.66 আর 11.6, 11.66 আর 11.6, কি দুর্দান্ত দেখতে পিসটা, খুব স্টাইলিশ কিন্তু নকশার মধ্যেও, খুব স্টাইলিশ ডিজাইনটা, নকশার মধ্যেও খুব স্টাইলিশ ডিজাইন। আচ্ছা এরপর দেখাচ্ছি আবারও 2-6 আর একটা দুর্দান্ত বালা, 9.81, 9.86, এই দেখো 9.71, 9.86, 9.71, ও বাহ কি ইউনিক দেখতে, প্রত্যেকটা বালা কোনটা নেবে কোনটা চয়েস করবে, এই হচ্ছে জুয়েলারি গার্ডেনের মানে প্রবলেম, এত স্টক এত স্টক, আমি নিজে দেখে কনফিউজ হয়ে যাই, তোমরা তো আরোই কনফিউজ হবে, যে কিনতে আছে সেও কনফিউজ, যে বিক্রি করছে সেও কনফিউজ, এত সুন্দর দেখতে, 10-12 গ্রামের, হ্যাঁ এত সুন্দর দেখতে, যে কিনতে আসে সেও কনফিউজ, যে বিক্রি করে সেও কনফিউজ, যে বলে যদি যে ম্যাম আপনার কোনটা ভাল লাগছে বলুন না আপনার চয়েসে নেবো, ব্যাস, যে বিক্রি করছে সেও জানে না কি বলবে, আর যে কিনতে এসছে সে তো আরোই মানে ঘাবড়ে যায়, এই হয় প্রবলেম জুয়েলারি গার্ডেনে এসে, কি সুন্দর না, ও বাহ কি দারুন দেখো, কত স্টাইলিশ দেখতে বালাগুলো, হ্যাঁ মানে সে ঘিসিপিটি নকশা নয়, নকশাও তাও আবার কত মানে মানে রিয়েলিস্টিক দেখতে জিনিসটা। এই আছে 10.95 এন্ড 11.16, না ওইগুলো হয়নি, 10.95, 11.16, যেগুলো হচ্ছে আমি পাঠিয়ে দিচ্ছি সেগুলো, হ্যাঁ ওইটাই তো করতে গেলাম, রিকোয়েস্ট চলে এলো, কি করবো বল। 2-6 আবারও দেখাচ্ছি, 11.12, 11.05, 11.12, 11.05, এই দেখো এই দেখো এই যাচ্ছে, হ্যাঁ লকেট গুলো দেখাচ্ছি, লকেট গুলো দিয়েছে, লকেট গুলো দেখাচ্ছি এই বালার পরে, এই ওয়াও দেখো ডিজাইন দেখো কি দারুন, হ্যাঁ কি সুন্দর না ডিজাইন, কোনটা নেবে আপু ঘোষ ঠিক করে নাও, আমি দেখো অনেক অনেক ডিজাইন দেখিয়ে দিলাম। জুয়েলারি গার্ডেন .0 থেকে অনেকদিন লাইভও হয়নি, ভাবছি একদিন লাইভ করব, এখন তো এখান থেকে লাইভ করছি, দেখি পারলে কালকে ওখান থেকে লাইভ করব, আজকে আর করব না, আজকে এখান থেকে লাইভ করছি, কারণ জুয়েলারি গার্ডেন .0 থেকে তোমরাই লাইভ দেখো, ধরো আজ যে নোয়াগুলোর পিক পোস্ট করেছিলেন সেই নোয়াগুলো একটু রেট বলবেন, ওখানে সব দেওয়া আছে, পাট নোয়া একটুখানি আমাকে মাপ বলো দেখাচ্ছি। আচ্ছা কিউট কিউট লকেট 1.09 লকেট দেখো, বাটারফ্লাই 22 ইয়ারিং দেখাবে, দেখছি দেখছি দাঁড়াও, 1.22-25,000 টাকায় কানের থাকলে একটু দেখাস, পাল চকার দেখাচ্ছি, 22 ইঞ্চির চেন দেখাচ্ছি, এই ওইসি পাল চকার দিবি, 22 ইঞ্চির চেন দিবি, এটা নিয়ে নে, এটা হয়ে গেছে, পাল চকার দিবি, 22 ইঞ্চির চেন দিবি একটুখানি, 1.48, খুবই সুন্দর একটা লায়নের ফেস, সিংহর মুখ, সিংহর মুখ। আচ্ছা কত ইঞ্চির চেন? 22 ইঞ্চি,
2.27 কি সুন্দর যাচ্ছে, 2.27 অসাধারণ দেখতে। 1.25 সব দেখাচ্ছি, একটুখানি ধৈর্য ধরো, ওয়ান বাই ওয়ান রিকোয়েস্ট রাখছি। 2.02 এই দেখো অসাধারণ দেখতে, আর একটা খুবই ইউনিক কালেকশন গুলো। ব্যাডমিন্টন শীতকাল আসবে, শীতকাল আসতে দেরি আছে, বর্ষাকাল যাচ্ছে, তাও ব্যাডমিন্টন দেখো, যারা স্পোর্টস লাভার, স্পোর্টস লাভারদের জন্য 1.54 26 এর মাপের এক জোড়া কাঙ্গনের প্রাইস কেমন পড়বে? 26 এর মাপের হয় না ওইভাবে, গোপালের মুকুট দেখাচ্ছি, 26 এর মাপের হয় না, খিলেন থাকে, কাঙ্গন দেখিয়ে দিচ্ছি, 1.47 হাঁস, হার্টের মধ্যে হাঁস। নেক্সট দেখো, নেক্সট 1.56, এটাও বেশ সুন্দর একটা ডিজাইন, 1.56 ময়ূর ময়ূর ডিজাইন। রেগুলার ইউজের জন্য একটা ইয়াররিংস আমি দেখাবো, একটু ওয়েট করো আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমাকে একটু দেখা দাদা আমি দেখাচ্ছি, মানে মেশিনের মতো আমাকে ট্রিট করো না, একটু মানুষের মতো ট্রিট করো, আমি দেখাচ্ছি। এই দেখো, এই আসছে ওপরের কানের 940 মিলিগ্রাম, কত আর মানে প্রাইস হবে 940 মিলিগ্রাম? এটা কত নাম বললে, হাত, হ্যাঁ পড়ে গেল, 940 মিলিগ্রাম। আচ্ছা এই দেখো আরো সুন্দর দেখতে, একই 970 মিলিগ্রাম ওপরের কানের, 970 মিলিগ্রাম ওপরের কানের। কি বললি, ওই যে হাতের কি দেখবেন বললো না, মানে বললে মানতাস না, কি বললে, কাঙ্গন বললাম, কাঙ্গন কত, 26 সাইজের কাঙ্গন, 26 সাইজের। আচ্ছা 990 মিলিগ্রাম, উইদিন 1 গ্রাম, যাই দেখছো উইদিন 1 গ্রাম যাই দেখছো, হ্যাঁ উই হ্যাভ পার্ল মানতাসা। আচ্ছা এটা একটু সিম্পল এর মধ্যে, ভয়েস আসছে না কেন তোমরা, 22 ইঞ্চির গলার হার, 2-3 আছে, কিন্তু কি বলতো খিলেন, খিলেন দেওয়া আছে তো হয়ে যাবে, খিলেন দেওয়া আছে যেহেতু তাই জন্য হয়ে যাবে, অসুবিধা হবে না। আবারও দেখাই কাঙ্গন, সময়টা যাচ্ছে আবার আমি এগুলো দেখাতে হবে, একটু পরেই রিকোয়েস্ট আসবে। এই দেখো, এই দেখো কি সুন্দর দেখতে কাঙ্গন, কাঙ্গন কালেকশন, এই যে দারুণ দেখতে, এই আসছে, এই আসছে 24.81, 24.13, ও বাও, জাস্ট বাও দেখতে কাঙ্গন কালেকশন, কি অসাধারণ দেখতে না কালেকশনটা, দারুণ দারুণ। বলছি মাইলি নামের লাইভটা একটু অ্যাপ্রুভ করো, মাইলি দি, মাইলি দি লাইভ করছে, এটা 22 ইঞ্চি ভাটি আছেন, 22 ইঞ্চির ভাটি আছেন, এই যে জুয়েলারি গার্ডেন 2.0 তে তোমাদেরকে দেখো, যতজন জয়েন হয়েছো, জয়েন যখন হয়েছো তাই জন্য দেখাচ্ছি, তখন বেশ সুন্দর লাইভটা শুরু হয়েছিল জুয়েলারি গার্ডেন থেকে, কিন্তু ব্যাপারটা হয়েছে জুয়েলারি গার্ডেন থেকে লাইভটা কেটে যায়, 15.05 চেন 22 ইঞ্চি মতোই আছে, 15.05। দেখো তো এই সব তো দেখাচ্ছি, তোমাদের বরং দেখাই একটু লাইট ওয়েটের কিছু অর্নামেন্টস, দাঁড়াও তোমাদের সঙ্গে, তোমরাও তো আমার সমানভাবে কাস্টমার, আটজন যখন জয়েন হয়েছো আটজনকে আমি ডিসঅ্যাপয়েন্ট করবো না,
দেখাবো কিছু খুব সুন্দর অর্নামেন্টস। চলো দেখতে শুরু করি, দারুন দারুন কিছু অর্নামেন্টস। এই দেখো গোপালের মুকুট, খুবই অসাধারণ দেখতে, 1.71। দেখো, আর আমি রেগুলার ইউজের কিছু টপস দেখাবো, এখানে আছে, এটা তুলে দে আমি দেখাচ্ছি। রেগুলার ইউজের কিছু টপস দেখাবো তোমাদেরকে, মুক্ত টপ, দারুন দেখতে, 6.2 গোপালের মুকুট, কি সুন্দর দেখতে। ভালো লাগলে তোমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো আমাকে একটুখানি জানাও। 2.43, আমার সাথে ইন্টারাক্ট করো, ইন্টারাক্ট না করলে আমি বুঝতে পারবো না। 2.43, দেখো কি সুন্দর জিনিসটা। 1.22, দেখো অসাধারণ দেখতে গোপালের মুকুট। আমি জাস্ট তোমাদেরকে কটা নমুনা দেখাচ্ছি, এরকম আমাদের কাছে প্রচুর কালেকশন। জুয়েলারি গার্ডেন সিটি সেন্টার থেকে লাইভ করছি এই মুহূর্তে। 3.65, দেখো দেখো কি সুন্দর দেখতে জিনিসটা, অসাধারণ দেখতে। এটা তো খুবই সুন্দর একটা ছোটখাটো ঠাকুরের ভালো সোনার মুকুট, একদম ময়ূর ডিজাইন করা, ময়ূর ডিজাইন করা। এটা ওয়েটটাও আছে 3.64, বিশাল ওয়েটেরও নয়, কিন্তু দেখতে খুব সুন্দর মুকুটগুলো, ডিজাইনগুলো খুব সুন্দর। 2.18, স্লিপানুপ ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। হাই স্লিপানুপ ঘোষ, খুব ভালো লাগছে, তোমার নামটা খুব কঠিন গো, আমি উচ্চারণ করতেই মানে টাইম লাগলো। 2.86, এর কি দারুন ঠাকুরের মুকুট, ঠাকুরের মুকুট। দাঁড়াও এরপর দেখাই তোমাদের কিছু রেগুলার ইউজের পার্লের কানের দেখাবো, আমি একদম এনেছি তোমাদের জন্যই, একটু আমাকে আমার মতন করে গয়না দেখাতে দাও, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না তোমাদের। আমি কতবার গেছি তোমাকে দেখিনি, হ্যাঁ এই ব্যাপার। এরপর নেক্সট টাইম যদি থাকে তাহলে নেক্সট টাইম আসলে কিন্তু আমার সঙ্গে দেখা হবে, আই উইশ তোমার সঙ্গে আমার দেখা হবে নেক্সট টাইম। আচ্ছা একটুখানি তোমাদেরকে পার্লের রেগুলার ইউজ এর কানের দেখিয়ে নেবো, খুব সুন্দর দেখতে কানের গুলো। হ্যাঁ আমার সঙ্গে দেখা করতে চাও অবশ্যই, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো আমার সঙ্গে দেখা করতে চাও, এই ব্যাপারটা আমার কাছে বেশ একটা খুব সুন্দর একটা ব্যাপার যে তুমি আমার সঙ্গে দেখা করার জন্য এত সুন্দর করে আমার কমেন্টস করলে। অবশ্যই নেক্সট টাইম যেখানেই আসো একটু ইনফর্ম করে আসবে, আমি চলে আসবো, নিশ্চয়ই দেখা করব। আচ্ছা এই দেখো 2.26, এত সুন্দর পার্লের কানের, এত সুন্দর পার্লের কানের যাচ্ছে, কি অসাধারণ দেখতে। অলওয়েজ টাইম ইউজ করার, গিফট পারপাসে গিফট করতে পারবে, অলওয়েজ টাইম ইউজ করতে চাইলে ইউজ করতে পারবে। 2.98, কি সুন্দর দেখো, এমন কিছু কিন্তু দাম নয়, কিন্তু খুবই সুন্দর দেখতে পারলে কিছু রেগুলার ওয়্যার যাকে বলে। আচ্ছা নেক্সট দেখাই আবারও আর একটা খুবই সুন্দর, 2.91, উইদিন 3 গ্রাম, কিন্তু কি সুন্দর দেখতে প্রত্যেকটা ডিজাইন। আর একটা স্টাইলিশ পার্লের কানের দেখাই, 2.2, দেখো খুবই সুন্দর দেখতে, একটু একটু জয়েন হলে ভালো ভালো অর্নামেন্টস দেখতে পাবে। পার্লের একটুখানি হয়ে গেছে কানের গুলো, পার্লের একটুখানি নেকলেস দেখাই শর্টের মধ্যে, 2.39 শর্টের মধ্যে পার্লের নেকলেস। এই দেখো কি সুন্দর দেখতে, কি দারুন দেখতে জিনিসটা, 2.39 যাচ্ছে এটার ওয়েট, দারুন সুন্দর দেখতে জিনিসটা। আবারও আর একটা পার্ল কালেকশন দেখাই লাইট ওয়েট এর মধ্যে, এইগুলো কিন্তু সিটি সেন্টার থেকে, আমি এই মুহূর্তে লাইভ সিটি সেন্টারের কালেকশন, মাত্র 1.54 এটার ওয়েট যাচ্ছে, মাত্র 1.54, কি অসাধারণ দেখতে। দেখো 2.0 থেকে আজকে ফার্স্ট টাইম, আজকে অনেকদিন পর আবার লাইভ নিয়ে তোমাদের সামনে, মঙ্গলবার আমার লাইভ আসার কথা ছিল হয়তো সোমবার, একটু মিস হয়ে গেছে লাইভটা। 2.48, কত গর্জিয়াস, কত গর্জিয়াস। আমার সঙ্গে তোমরা একটুখানি কমেন্ট করে কথা বলতে পারো, আমিও তাহলে একটু কমফোর্টেবল ফিল করব। শ্রীপানুপ কিন্তু আমার সাথে বেশ সুন্দর কমেন্টসে কথা বললো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ এখানে কমেন্ট করার জন্য। আর যেই 24 জন লাইভ দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ। 2.65, এটা মনে হয় জুয়েলারি গার্ডেন এর পেজে শেয়ার হয়নি, এটা মনে হচ্ছে তোমরা অটোমেটিক এখানেই কাস্টমারসরা মানে জয়েন হচ্ছে, এই 2.0 তেই মনে হচ্ছে জয়েন হচ্ছে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, ভেরি লাইট ওয়েট কিছু পার্ল অর্নামেন্ট, 27 জন হয়ে গেছে জয়েন। 5.87, দেখো অসাধারণ। কল্পনা সোম, হাই হাই কল্পনা সোম, কত লাইট ওয়েট এর মধ্যে কি সুন্দর পার্লের সীতাহার,
5.87। এরপর দেখো নেক্সট, দেখো নেক্সট, এই দেখো অসাধারণ আর একটা, দারুণ সুন্দর দেখতে, দারুণ সুন্দর দেখতে। এই আসছে 29 জন। ওয়াও, এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করে নিচ্ছি। 7.62। একবার একটু জিজ্ঞেস করতো অনিবনকে যে এই যে কাস্টমার যারা ভিউয়ার্স, এটা কি শুধুই এই পেজ থেকে না ওই পেজে? হ্যাঁ, এই দেখো কি সুন্দর ময়ূরের লহরী, ময়ূরের পার্লের লহরী 2.89। ওয়াও, কি সুন্দর না জিনিসটা, 2.89। হাই প্রণমিতা দাস, হাই প্রণমিতা দাস, কল্পনা সোম, শিল্পা, এই নামটা বাবা অনেক কঠিন। যেদিন আমার সঙ্গে দেখা হবে আমি মানে একদম মানে নামটা উচ্চারণই করতে পারছি না। তোমাদের মেকিং চার্জেস কত? আমাদের মেকিং চার্জেস স্টার্টিং ফ্রম 16% অনওয়ার্ডস, 4.17। ও ওয়াও, 4.17। অন্য ধরনের জুয়েলারি দেখতে চাইছো? নিশ্চয়ই দেখাচ্ছি, এই লাস্ট এই জুয়েলারিটা দেখিনি, অন্য ধরনের জুয়েলারিতে শিফট করে যাব অবশ্যই। ডায়মন্ডের 22-25 হাজারের ইয়াররিংস, ডায়মন্ডের 22-25 হাজারের ইয়াররিংস, ময়ূরের ওটা লাইট ওয়েটই তো ছিল। এই দেখো, এই দেখো, ওয়াও, এটাও যাচ্ছে আর একটা লহরী কালেকশন, 3.95 আর একটা লহরী কালেকশন। দামগুলো একটুখানি জিজ্ঞেস করো এক্সিকিউটিভ, ওরা আছে, ওরা খুব এক্সপার্ট। এই ময়ূরের যেটা দেখিয়েছিলাম এটা বেশ সুন্দর দেখতে, এটা 2.89, এটা 2.89, ভেরি লাইট ওয়েট, 45 বলছি তোমার 20-25 হাজার টাকার মধ্যে, 20-25 হাজার টাকার মধ্যে। আচ্ছা, একটু অন্য ধরনের অর্নামেন্টস দেখতে চাইছো? ডায়মন্ডাই বলে দিয়েছি। হ্যাঁ, অন্য ধরনের অর্নামেন্টস একটু দেখাচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ, অন্য ধরনের অর্নামেন্টস বলতে একটুখানি নেকলেস কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে আমার কাছে হাতের কাছে যা অ্যাভেলেবেল সেটাই। এই দেখো, এই দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে তোমার 11.72 তে অসাধারণ দেখতে নেকলেস, 11.72 তে অসাধারণ দেখতে নেকলেস কালেকশন। আচ্ছা নেক্সট দেখাই, নেক্সট দেখাই, আর একটা খুবই সুন্দর 12.74, অ্যানাদার ভেরি গর্জিয়াস নেকলেস কালেকশন, 12.74, ভেরি গর্জিয়াস নেকলেস কালেকশন। তারপর দেখাই, তারপর দেখাই তোমাদেরকে আর একটা খুবই সুন্দর 10.94। এগুলো কত আর হবে? 90 হাজার টাকার মধ্যে, 90 হাজার টাকার মধ্যে 10.94, অসাধারণ আর একটা খুব সুন্দর ওয়েল ক্রাফটেড মিনেকারির নেকলেস কালেকশন। একটুখানি শান্ত হলো, লাভ লেখা রিং দেখতে চাই। এই লাভ লেখা রিং নিয়ে আসো, লাভ লাভ লেখা রিং 9.16। ওয়াও, মিনেকারির একটা সূক্ষ্ম কাজ, অসাধারণ আর একটা 9.16, 10-12 গ্রামের নেকলেস কালেকশন। নেক্সট দেখাই, ইলেভেন পয়েন্ট সিক্স ফোর, দেখো দেখো
দেখো খুব সুন্দর, আর একটা নেকলেস কালেকশন, লাভ লাভ লেখা রিং নিয়ে আসছে, ডায়মন্ডের ইয়াররিংস যেগুলো লাইট ওয়েট এর মধ্যে, না ওগুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে, লাইট ওয়েট এর মধ্যে লাভ, দাঁড়াও ব্ল্যাক নোয়া, ব্ল্যাক নোয়া আছে রে, এটা আসছে 20,000 টাকার মধ্যে, 20,000 টাকার মধ্যে হার্ট শেপের ব্ল্যাক নোয়া আছে, থাকলে দেখা, 20,000 টাকার মধ্যে। ২৫,০০০ টাকার মধ্যে ডায়মন্ড ইয়াররিংস, ২৫,০০০ টাকার মধ্যে। আর এইটা ভেরি 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 লাইট ওয়েট ছোট্ট, 20,000 টাকার মধ্যে সিঙ্গেল ডায়মন্ডের ইয়াররিংস, এই যে একদম সিঙ্গেল ডায়মন্ডের ছোট্ট পাড়া, যেটা পছন্দ করে সবাই মিনিমাম মোটামুটি। আচ্ছা ডায়মন্ডের ইয়াররিংস নিয়ে চলে যা, আচ্ছা একটুখানি কাঙ্গন দেখাই, দারুন ফিশ ফিশ কাঙ্গন বলে, ট্র্যাডিশনাল ফিশ কাঙ্গন, 19.39 আর 19.55, দুই দুই চার পাঁচ খিলেন দেওয়া সাইজ, খিলেন দেওয়া ফিশ কাঙ্গন, আচ্ছা নেক্সট আর একটা নৌকর মতো পালতোলা কাঙ্গন দেখাই, ওয়াও কি দারুন দেখতে, শার্ক কাঙ্গন এটাকে বলছে, এই যে শার্কের টেল যেমন দেখা যায় জলের মধ্যে, শার্ক কাঙ্গন, এটা আসছে 2-5 সাইজে, 24.97 24.78 এক এক পিস, শার্ক কাঙ্গন দেখো, তিমি মাছ কাঙ্গন, তিমি মাছ। আর এইটা ডিজাইনটা তো দারুন ডিজাইন, এটা তো দারুন ডিজাইন, খুব সুন্দর দেখতে, দারুন দেখতে কাঙ্গন, দেখো কি সুন্দর দেখতে, হ্যাঁ 19.02, লাইট ওয়েট এর মধ্যেই ছিল চেন, 12.03 রেগুলার ইউজ, 20.5 ইঞ্চি দড়ি কাঠি চেন, 12.03। দেখো তোমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর চেন আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি, এটা তো নর্মাল দড়ি চেন আর যথেষ্ট মোটা, 21 ইঞ্চির গোট চেন, 23.06 গোট চেন 21 ইঞ্চি। নেক্সট দেখাই দিদি, টার্কিস ব্রেসলেট দেখাও, খুব ভালো লেগেছে, এই টার্কিস ব্রেসলেট নিয়ে আয়, টার্কিস ব্রেসলেট 30.2 কত মোটা গড়ছেন, 24 ইঞ্চি। লাইট ওয়েট এর চুড়ি দেখাবি, ওই সরু চুড়ি গুলো নিয়ে আয়, লাইট ওয়েট এর চুড়ি, খুব সুন্দর কিন্তু থামরিংটা, দারুন দেখতে, 2.77 শক্তপোক্ত আছে, বেশ বেশ শক্তপোক্ত আছে, 17 নম্বর মাপটাও আছে, এটা আর একটা লাভ রিং, 2.2 লাভ রিং, এই যে লাভ রিং 2.2, আর একটা অন্য টাইপের লাভ দেখি,
হ্যাঁ এগুলো সব হয়ে গেছে, নিয়ে নেন। অল ডান অল? হ্যাঁ চার পিস করেছি। 11 এই যে লাভডিং 11 সাইজ, একটু বড় সাইজের কানপাশা দেখাবে? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই দেখাবো। লাভ রিং 2.2 গ্রামের দাম কেমন পড়বে? 2.2 এর দামটা কেমন পড়বে? 25,000 টাকার মধ্যেই আসবে। 2.2 তো আপনার ওটা ওই 25ও নয়, 20,000 টাকার মধ্যে। লাভ রিং 2.2 20,000 টাকার মধ্যে। 15 নাম্বার মাপ আছে, এই যে এই যে টর্টয়েজ রিং ও অ্যাভেলেবেল। এই যে টর্টয়েজ রিং আমারটা আর 25,000 টাকার মধ্যে, 2.65 মতো ওয়েট আছে। এই যে টর্টয়েজ রিং 16 নাম্বার মাপ। বিভিন্ন রকমের টর্টয়েজ রিং এর গুলো অ্যাভেলেবেল আছে। এই যে এই যে হাতের এই জায়গাটাতে পড়ে, এখানটাতে আবার লক হয়ে যায়, অনেক সুন্দর লাগে দেখতে। আর 13.56 এটা লাইট ওয়েটের মধ্যেই আছে। 13.56 এই যে জেন্টস চেন দেখিয়ে দিলাম, একটু আগেই দেখিয়ে দিলাম, জাস্ট এখনই পাঠিয়ে দিলাম ওটা। এটাও সুন্দর 17.18। হ্যাঁ আমি রেগুলারই ইউজ করি, আমার গিনি রিং। 9 সাইজের কিছু রিং দেখি, এই 9 সাইজের কিছু রিং নিয়ে আয়। 13.82 এই যে টার্কিস 13.82। লেডিস বা জেন্টস? ন নাম্বার আবার জেন্টস হয় খেপা? বেবি বালা একটু দেখে দিবি তো, ওদের ওদের কাউন্টার। এগুলো নিন, আমার হয়ে গেছে। হ্যাঁ টার্কিস ডান, এইটা ডান, সব ডান, ডায়মন্ড সব যেগুলো সব পাঠিয়ে দেয়, যেখানে জায়গায় জায়গায় পাঠিয়ে দেয়। বাতা ওর ক্যা দেখনা হ্যায় আপ লোগো কো, সিরফ বাতা দো, ফরমাইশ রাখো আপনা। 15 গ্রামের মণিপুরি বালা চলে, ঠিক আছে। আমি তাহলে ওই ইয়ে জিনটা এমনি করে ঘষবে আর তোমাদের সামনে জিনিস নিয়ে চলে আসবো। আমি ওই 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 জিনটা লেডি লেডি জিন মণিপুরি বালা 15 গ্রামের মধ্যে। দাঁড়াও রুক যাও, রুকো যারা সাবার করো। হ্যাঁ ব্রেসলেট শাখা মণিপুরি ডিজাইনের বালা রিং, হ্যাঁ আচ্ছা মণিপুরি মণিপুরি ডিজাইনের বালা ব্রেসলেট শাখা। হাই শিউলি পাজা, মণিপুরি ডিজাইনের বালা, হ্যাঁ ব্রেসলেট শাখা। জেন্টস চেন দিখা দিয়া হবে না আপকো, প্লিজ লাইভ কো রিভিউ করো, রিভিউ নেই তো রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড, রিভিউ নেই রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড। একটু জল খাই প্লিজ। কাটা পলা লাগবে, কাটা সাইজ এই সাইজটাই মুশকিল। কত ওয়েট বেরি वाला? কুছ ভি কুছ ভি বেরি वाला বক্স নিয়ে চলে আসো। ওই হোয়াইট শাখা গুলো ব্রেসলেট শাখা আমি জানি না কি শাখা, যা আছে টাই চেন হ্যাঁ হবে হয়তো, মেবি টাই চেন। একটু এই দেখো 1.8 1.8 9 নাম্বার মাপ 1.8
পাশা পাশা আনবি, টাই চেন আনবি 1.96, সাইজ 9, 1.96। 20 গ্রামের মধ্যে জেন্টস চেন, এই আমাদের 20 গ্রামের মধ্যে। না 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 না, ব্রেসলেট মানে মুখ দেওয়া গুলো, ব্রেসলেট ব্রেসলেট বলছে তো, ব্রেসলেট মানে তো একটা মুখ থাকবে, মুখ শাখাতেই ব্রেসলেট শাখা বলছে। হ্যাঁ মুখ শাখা প্রচুর আছে। আচ্ছা এই দেখো মণিপুরি, মণিপুরি বালা মণিপুরি বালা, তার ওজন 21.46, 21.5, 21.5, 21.5 গ্রাম এর মধ্যে এক এক পিস। আবার আর একটা মণিপুরি বালা, এটাও 20 গ্রাম এক একটা। দেখি আর একটা দেখি, এটা কি দেখায়, এটা হচ্ছে 18 গ্রাম 950, এটাই মনে হচ্ছে সব থেকে লাইট গো। না গো 15 গ্রামে পেলাম না। হ্যাঁ হয়ে গেছে। না গো 15 গ্রামে পেলাম না, এই যে যেটা পেলাম দেখিয়ে দিলাম মণিপুরি। আচ্ছা আক্সি কানের দিবি, এই ধর ধর সেফট পিন নে, হয়ে গেছে দিয়ে দিলাম, নিয়ে নে ব্রেসলেট শাখা। দেখো ব্রেসলেট শাখা, এই যে পুরোটাই শাখা আছে আমাদের, কিন্তু ব্রেসলেট শাখাতে ইয়ে নেই, গ্যাপ থাকে না, আমাদের পুরোটাই শাখা। হয়ে গেছে সব পাঠিয়ে দে। আবার দেখো ব্রেসলেট শাখা খুব সুন্দর, পাশা দিবি পাশা, আমার হাতের বালা দেখবে দেখাই, 14.08, এইটা খুব সুন্দর। কত ওয়েটের পাশা যা পাবি দিদে, 22.61, কিছু বলেনি আমাকে, ডিটেল দেয়নি কিছু। এটা আবার কি সুন্দর ঘটি ঘটি, দারুন ডিজাইন দারুন ডিজাইন, 18.35, 18.35। ঠিক আছে পছন্দ হচ্ছে তো ব্রেসলেট শাখাগুলো, এটা নিয়ে নাও, এটা অনেক দিনের সুন্দর ডিজাইন। মেন্স ব্রেসলেট 4-5 গ্রামের মধ্যে ইলাস্টিকের গুলো হবে, একটু দেয় তো 31.65। দেখো তাই দেখি দিয়েছি মন্দিরা মেনে দিখা দিয়া, 22 ইঞ্চি কা চেন ইস লাইভ মে হি দিখাই মেনে, বহুত সুন্দর সুন্দর চেন দিখাই, 22 ইঞ্চি কা চেন মেনে দিখা দিয়া মন্দিরা। এই না হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি মন্দিরা, এই এই লাইভেই দেখিয়েছি, এগুলো হয়ে গেছে। হ্যাঁ ওই জন্য সব সময় পরে থাকি, ওই বালা গুলো সব চেঞ্জ করে এই বালাটা নিয়ে নিলাম। আচ্ছা ওই 4-5 গ্রামের যে বলছিলে ব্রেসলেট ছেলেদের, এইগুলো এসছে খুব সুন্দর এসছে, কে বলছিলে মনীষা দাস, আর কাঢ়া হবে এই ওয়েটের মধ্যে, না না কাঢ়া কাঢ়া হবে না, 4-5 গ্রাম ওয়েট বলছে তো, 4 গ্রাম 280, কাঢ়া হবে না, কাঢ়া তো পুরোটা সলিড সোনার, কাঢ়া কি করে হবে, এই দেখো স্টোন দেওয়া, এটা 4 গ্রাম 280, 800, 820, 4 গ্রাম 820। সাইজের কোনো ঝামেলা নেই, যাই সাইজ হোক, এই যে ফ্লেক্সিবল খুবই সুন্দর একদম নিউ এসছে ডিজাইনটা, 4 গ্রাম 250। সেফটি পিন কানের এনেছিস? হ্যাঁ, এটা 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 দারুন জিনিস, এটা বালাজির মুখ আছে, ঠাকুরের মুখটা দারুন না, 3.91, 3.91, হ্যাঁ দারুন লাগবে, অনেক ছেলের হাত খুব ফর্সা ফর্সা হয় না, ফর্সা ফর্সা কালাইতে হেভি সুন্দর লাগবে, কালো রঙের ইয়েটা বেল্টটা আর চকচক চকচক করবে একদম, 5.11, 5.11, কি সুন্দর। 6 গ্রামের লকেট দেখাও, এই 6 গ্রামের লকেট দেখাও, 4.03, 4.03, এই হয়ে গেছে, এটা নিয়ে নাও। হ্যাঁ ডান না নিয়ে নাও, এটা এটা কি দেরিবেলা, ও না হয়নি,
আচ্ছা বেবি বালাকেও একজন বলেছিলে, আমারটা আমারটা বেশি ওয়েট নয়, আমারটা 12 গ্রাম 530, ওই এক ভরি সামথিং আছে, এক ভরি সামথিং আমারটা 12 গ্রাম 530, সাড়ে 12 গ্রাম প্লাস। আজকে গোল্ডের প্রাইস, এই দেখো কি সুন্দর র‍্যাবিট, কিউট কিউট র‍্যাবিট বেবি বালা। এটা টোটাল ওয়েট আছে 6.75, আজকে আছে 69,000 কত যেন বললাম, 180, 10 গ্রাম হলমার্ক, 69,180 ঠিক বললাম মনে হয়, কে জানি, দেখো না লিখে দিয়েছি রেট, রেট লিখে দিয়েছি দেখো। সলিড বেবি বালা গুলো পুরোটা, এটা অনলাইনে নিতে পারবে, সেন্টার ব্রাঞ্চে অ্যাভেলেবল সলিড বেবি বালা, অনলাইনেও কিনতে পারবে, এখানে ভিতরে কোনো কপার নেই, পুরোটাই সোনার। এই যে বেবি বালা, এই দেখো দারুন দারুন, মানে চকচক চকচক করছে, এটা ওজন বেশি নয়, কিন্তু এক জোড়া আছে 6.7। এবারে সরু শাখা পলা দেখাও, সুজাতা রায় বলে দিল, হ্যাঁ ওই যে একদম সরু যেগুলো একদম ট্রেন্ডিং যেগুলো ঢুকলো, সরু শাখা পলা দেখাচ্ছি দেখাচ্ছি, সেল পেন্ডেন্ট আছে দেখাচ্ছি, একটু ওয়েট করো, এই সেল পেন্ডেন্ট দিবি, সেল পেন্ডেন্ট বুঝতে পেরেছিস তো, এটা বেবি বালাটা অত্যধিক সুন্দর দেখতে, মানে যারা যদি নাও না বেবিদেরকে কি সুন্দর লাগবে, দারুন দেখতে, দেখো এরকম এই যাচ্ছে ডিজাইন, এই বেবি বালার মধ্যেও কি সুন্দর ছেলে ওয়ার্ক, হ্যাঁ আছে, হ্যাঁ লকেট, লকেট পেন্ডেন্ট নয় লকেট বলে ওগুলো, হ্যাঁ ওই কাস্টমার পেন্ডেন্ট মানে লকেট, লোকের একটাই ব্যাপার গলায় তো ঝোলে ব্যাপারটা, 10.13 এক জোড়া সলিড আছে জিনিসটা, 10.13 খুব সুন্দর, মোটামুটি অনলি গিনিরিং তোমার 2.5 গ্রাম থেকে পেয়ে যাবে, তোমার মাপ কেমন, 2.5 গ্রাম থেকে পেয়ে যাবে অনলি গিনিরিং, আমার সেটা যদি তুমি মাপের নাও আলাদা, অ্যাডজাস্টেবল হলে আবার আলাদা। দেখাই দাঁড়াও, দেখো বেবি বালা এট ইটস বেস্ট কি সুন্দর, 12.51 এক জোড়া, 12.51 বেবি বালা গুলো কত আগে পর্যন্ত পরা যায় জানি না, যত এতটা তো সব ছোট বড় সব, এত এত বড় হবে মাপটা, মানে যতটা এক্সটেন্ড করবে ততটা বড় হবে মনে হয়, মানে রোগা তো 4 বছর অব্দি টেনে দেবে, খুব রোগা বাচ্চা হলে 3 বছর অব্দি হেসে খেলে পড়া যায়, 4 বছর ওই ভাতে আটকে যায়, 3 বছর অব্দি হেসে খেলে পড়া যায়, বাট বেবি বালাগুলো দেখতে কি সুন্দর আর সলিড, যেহেতু তুমি মানে 3 বছর অব্দি পড়ালে পুরো ঝেড়ে ইউজ করলে তারপরে কিন্তু তুমি ইয়ে করতে পারবে, মানে এটা দিয়ে ওর একটা রিসলেট মতো বানিয়ে নিলে বা কিছু একটা করলে, মানে পুরোটাই 91.6 হলমার্ক সোনা, আর মানে খুব মানে ভালো, হ্যাঁ দেখাচ্ছি খুব ভালো জিনিসটা, মানে কোয়ালিটি তো ভালোই আর সুন্দর, হ্যাঁ দেখাচ্ছি, দেখলে বেবি বালার অনেক ভ্যারিয়েশন দেখালাম, চলো এবারে সব কিন্তু সলিড বেবি বালা, মানে ওই সব নয় যে পাপার পাপার নষ্ট হয়ে যাবে, ওই সব তো ঝামেলাই নেই, তো একবারই ওয়ান টাইম কিনবে, কিন্তু পুরো সোনাটা এবার ওর যত দিনে 3 বছর হবে ততদিনে সোনার দামও মনে হয়, হ্যাঁ সেফটিপিন ইয়ারিং এনেছে, ততদিনে মনে হয় সোনার দামও ডবল তো হবেই, বা সেই হচ্ছে ব্যাপার তোমার, মানে কি বলতো ঘুরে মানে ভালোই, উল্টে উল্টে ভালোই। অনিন্দিতা ঘোষ, আর একবার দেখাও দি, কি দেখাবো আর একবার, হ্যাঁ ওই তো গেছে, কিন্তু কি দেখাবো আর একবার বুঝতে পারছি না, এই বেবি বালা গুলো দেখি
বেবি বালা, এই যে দারুণ সুন্দর দেখতে। আর এগুলো সলিড, এগুলো কোনো ইয়ে নেই, মানে পুরো পুরো সোনার একদম। পরতেও পরেও আরাম, ইউজ করেও আরাম, মানে নষ্ট নেই। সেফটি পিন কানে দেখা যায়, ঠিক আছে, দেখালাম বেবি বালা। জুয়েলারি গার্ডেনে একবার যে যাবে তাকে বারবার যেতে হবে। হ্যাঁ, কারণ এক কালেকশন দি রাউন্ড পাশা উইদিন 3 গ্রাম, রাউন্ড পাশা উইদিন 3 গ্রাম। দাম তো হবে 6 গ্রাম থেকে শুরু, মানে মোটামুটি তোমার ধরে নাও দেখো তুমি একটু রিকোয়েস্ট করো, এই এক্সিকিউটিভরা তোমার রিকোয়েস্ট রাখবে। আমি পাঠিয়ে দিয়েছি, আমার কাছে নেই, বেবি পালাটা পাঠিয়ে দিলাম, থাকলে দেখিয়ে দিতাম। এক্সিকিউটিভ কে ধরো প্লিজ, আমি তোমায় রিকোয়েস্ট করছি। আকসি কানে 2.9, আমি পাঠিয়ে দিলাম, ওটা এখানকার প্রোডাক্ট নয়, ওটা অন্য কাউন্টারের প্রোডাক্ট। 2.72, এই যে আকসি কানে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর সবই, বিভিন্ন ওয়েট রেঞ্জের। এটার ইয়ে কোথায়, ট্যাগ কোথায়, ট্যাগ আছে দিলাম। এবার তো কাস্টমার চলে আসবে না, এটা এখানকার জিনিস নয়। 6.37, আমি সত্যি এরকম কোন ব্যাপার নয়। সেল পেন্ডেন্ট, হ্যাঁ চলো সেল পেন্ডেন্ট দেখাচ্ছি, হয়ে গেছে সেল পেন্ডেন্ট দেখা। এটা কি ট্যাগ নেই, জানি না, আমি দেখে না। সেল পেন্ডেন্ট দেখাই, অনেক সুন্দর সুন্দর সেল পেন্ডেন্ট আমাদের কাছে আছে। 6 গ্রামের লকেট, 6 গ্রামের লকেট দেখছি কি আছে না আছে, দেখে দেখাচ্ছি। এই দেখো সেল পেন্ডেন্ট 13.05, পুরো টাই সেল, দেখো 13.05 দি রাউন্ড পাশে আরাম। হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, 1 by 1, প্লিজ আমাকে একটুখানি কোঅপারেট করো, তোমরা অনেক অপারেট করো, একটু আর একটু করো, আমি দেখাচ্ছি। আচ্ছা 8.05 সেল পেন্ডেন্ট, রাউন্ড পাশা এনেছিস না 3 গ্রামের, হ্যাঁ ওই যে, এরপরে ওইটা দিবি আমাকে, রেডি করে দে। 10.56, আচ্ছা দেখিয়ে দিলাম 3-4 গ্রামের মধ্যে, দিয়ে দিলে দিয়ে দেখানো।
এইটা হয়ে গেছে, রাউন্ড পাশা বললো রাউন্ড নেই নাকি? এগুলো তো রাউন্ড নয়, রাউন্ড 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 নেই, গেমগুলো ওরকম নেই, এটা সেমি রাউন্ড, এটা সেমি রাউন্ড। টিকলি তিন চার গ্রামের মধ্যে কিছু আছে তোদের কাছে? টিকলি তিন চার গ্রামের মধ্যে টিকলি দাও, তিন চার গ্রামের মধ্যে টিকলি বিঙ্গো ট্রাইঙ্গেল, যেদিক থেকে দেখবে সেদিক থেকে সমান উইথ গিনি। 3.18 দেখো, এটা খুব ইউনিক কানেক্টটা। এটা আবার প্রদীপের মতো 2.62, কান পাশা অ্যান্ড দাম বলবেন, কান পাশা আর একটু ভালো কান পাশা নিয়ে, এগুলো অতটা একটু কান পাশা নিয়ে, কান পাশা দাও একটু ভালো, কান পাশা মানে 3.25, 3.25 দেখিয়ে দিয়েছি, হচ্ছে মন ভরা কালেকশন দেখানো যাচ্ছে, হচ্ছে। তখন জুয়েলারি গার্ডেন থেকে লাইভ এসেছিলাম, পুরো একদম ঝড় উঠেছে, এখন একটু শান্ত হয়েছে, তোমরা তাও ভালো, আস্তে আস্তে রিকোয়েস্ট করছো আমাকে গোল রাউন্ডের নোয়া বাঁধানো দেখান, ইয়ে বলো মাপ বলো, গোল গোল রাউন্ড নোয়া মানে পাত নোয়া দেখছো, মাপ বলো মাপ। এখন তো তাও আমি বসে বসে তোমাদের সঙ্গে দুটো গল্প করতে পারছি, তখন তো ঝড় বলো মাপ বলো, দেবস্মিতা ঘোষাল মাপ বলো, হ্যাঁ সব ডাক সব ডাক, তিন চার গ্রামের টিকলি, রাউন্ড পাশা আর পাত নোয়া, পাত নোয়ার মাপ বলো দেবস্মিতা, তারপরে তাহলে নিয়ে আসতে সুবিধা হবে। গিনি ইয়াররিংটা কানে ধরে দেখাবেন, এই গিনি ইয়াররিংটা কানে ধরে দেখাও, এই দেখো ভালো আছে এটা, দাঁড়াও একটা কাজ করছি, এই ঐসিকে পড়াচ্ছি তোমাকে, দেখিয়ে দিচ্ছি কভারেজ কত, তাও দেখিয়ে দিচ্ছি কভারেজ, আমাকে 6 গ্রামের লকেট দেখাও, 24 সাইজের পাত নোয়া দিবি, এই 24 সাইজের পাত নোয়া, দাদা ভাই একটু দে, করলি ভালো দেখতে গিনিটা, খুব সুন্দর, দাঁড়া তুই দাঁড়িয়ে থাক, কিছু কথা তুই দাঁড়িয়ে থাক, এই দেখো এদিকে এদিকে তাকা, হ্যাঁ হ্যাঁ ওইদিকে না, হ্যাঁ বাস দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো কভারেজ খুব সুন্দর লাগছে দেখতে, কভারেজটা দেখিয়ে দিলাম তো, সেল পেন্ডেন্ট দেখিয়ে দিয়েছি, ভালো লাগছে কভারেজটা দেখলে। আচ্ছা 2-4 মাপের পাত নোয়া, 2-4 মাপের পাত নোয়া, এই যে পাশা ইন্দ্রাণী দেখতে চাইছি, না ইন্দ্রাণী না, একটু নোজ পিন দেখো, এই রিকোয়েস্ট একদম করো না, বিশ্বাস করো, আর ওরা আমাকে দেবেই না, ওরা বলবে না দেবো না, 7.58
7.58 দুই চাপ দিলি তো, 11.04 এগুলো নিনে, 11.04 এর দেখো গোল গোল পাসা কি সুন্দর সুন্দর, 9.56 नहीं टेंस नहीं हूँ, अभी थोड़ी देर पहले ज्वेलरी गार्डन के मेन पेज से लाइव कर रही थी, एकदम ज्वेलरी गार्डन के मेन पेज में तूफान आया था और अभी थोड़ी देर रेस्ट लेकर लाइव कर रही हूँ। 8.48 वहाँ पे नेटवर्क इशू के लिए हम लोगों का लाइव क्लोज हो गया ऑटोमेटिकली, और उसी दौरान क्लोज होने के बाद ही हम यहाँ पे लाइव ऑन हो गए विदाउट रेस्ट, तो इसीलिए आपको लग रहा है ऐसा। 10.42 সিদ্ধিকুই গোল্ড জুয়েলার্স, এই দেখছে বাংলাদেশের ছেলেটা বসে বসে, উনি বলছে বিউটিফুল কালেকশন। 7.61 তুমি দেখছো ওখান থেকে বসে বসে দেখো। আচ্ছা সিলভারের আজকে দেখাবো না দিদি, লকেট দেখাও না, এ 6 গ্রামের লকেট কখন থেকে বলছে, 3.55 দুই চার সাইজ, 3.55 নোয়া ওই হইল লকেটই বটে, 6 গ্রামের দেখো খুব সুন্দর, এই যে ছেলার কাজ করা লাইট ওয়েট এর মধ্যে পুরো রাউন্ড নোয়া চলে আসছে, 1 গ্রাম 440 দুই চার মাপ, 1.44 হ্যাঁ এই পাশা গুলো হয়ে গেছে না, এই দেখো এই দেখো হ্যাঁ 3.24 একটুখানি কাটাইয়ের কাজ থাকলেই ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, 3.24 পাতনোয়া এটাও সুন্দর, 1.52 দেড় গ্রামের, দেড় গ্রাম প্লাস 1.52 এই যে এটা আবার আর একটা ছেলা সুন্দর, এই যে ধানের শীষের মতো 1.62 15,000 টাকার মধ্যে নোয়া, 15,000 টাকার মধ্যে, এইটা আবার একটুখানি চওড়ার মধ্যে দেখো, একটু চওড়ার মধ্যে আছে বিহাইভ এর মতো দেখতে, 2.98 তিন গ্রামের কাছাকাছি, 2.98 এই দেখো কি সুন্দর দেখতে নোয়া, কত সুন্দর প্রমিনেন্ট, 3 গ্রাম 60 মিলি, 3.06 আচ্ছা টিকলি বলছিলে লাইট সব নোয়া, আচ্ছা এখানে আংটি গুলো আছে সাইজ যেটা চেয়েছে সেটা বল না, কোন সাইজ বলেনি টিকলি 4.76 আচ্ছা 6 গ্রামের লকেট বলছিলে দেখো, পেট মোটা মাছ, এই দেখো 5.02 কত মোটা পেটটা দেখো, গলায় ঝোলাও দেখো,
5.02 6.72 ময়ূর ভেরি গর্জাস গিফট করার জন্য লাইট ওয়েট এর মধ্যে শাখা কলা দেখিও কাস্টমার দেখছে কি করে দেখাবো তোমাদেরকে দামগুলো দামগুলো একটু জিজ্ঞেস করো ওরা বলে দেবে 9.31 কোনটা নেবে মন্দিরা 10.03 তাহলে অনেকগুলো দেখালাম যেটা পছন্দ কানেক্ট করো আরো আছে কালেকশন কানপাশা দেখানো হয়ে গেছে মিঠা চ্যাটার্জি আচ্ছা গিফটের একদম সরু ফিনফিনে দুই ছয় মাপ 2.18 15-20 হাজার টাকার মধ্যে এটা বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর এটা 2.18 2.8 মাপ এটা বড় মাপ 2.8 মাপ এটা আবার 2.5 2 গ্রাম এটা একটুখানি বেশি আছে ব্রেসলেট বলে আজকে দেখাবো না লাইভ শেষ হয়ে এসছে 2.6 মাপ 3.05 2.6 মাপ বেকি বলেছে এগুলো বেকি নয় এগুলো প্লেন কলা এগুলো প্লেন কলা গুলো বেকি নয় তো 1.82 আর কত লাইট ওয়েটের শাখা নেবে বলো 1.82 12-13 হাজার টাকার মধ্যে মাপ যাচ্ছে 2.6 দেখি দিচ্ছি জেন্টস 2.78 2.3 মাপ মোটা আছে 2.78 2.3 মাপ ভালো দেখতে শাখা পলাগুলো কাস্টমার চলে আসছে না সব নিয়ে নিচ্ছে জিনিসগুলো ওরা ওই জন্য মানে ওরা বলছে আসলে কাস্টমার ভিড় হয়ে যাচ্ছে 2 গ্রাম 100 2 গ্রাম 100 2.7 সাইজ তাহলে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম দেখিয়ে দিলাম আবার খুব শর্টলি তোমাদের সঙ্গে লাইভ নিয়ে দেখা হবে আজকের মধ্যে এখানে বিদায়টা নিই তারপর দেখা হচ্ছে আবার ভেরি শর্টলি একদম কথা দেবো না 1 গ্রাম 490 এর দাম 1 গ্রাম 490 এর দাম ওই বললাম না 14,000 টাকার মধ্যে চলে আসবে 14-15 হাজার টাকার মধ্যে বেশিই নয় চলো টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো